একদিকে যখন ব্যাংকিং খাত থেকে বিশাল অঙ্কের টাকা বড় কোনো মহল নিয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে হয়রানি, মারধর, হুমকি ধামকি এইসবের শিকার হচ্ছে, এমন একটি সংবাদ প্রকাশ করেছে বাংলা ভিশন। তো সেখানে এক ব্যক্তি সৌদি প্রবাসী, উনি 2011 সালে 50 লক্ষ টাকা হাউস লোন নেয় বাড়ি করার জন্য। পরবর্তীতে তিনি সেখানে তার কথা মতে সেখানে উনি 1,06,00,000 সামথিং টাকা পরিশোধ করে, কিন্তু ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে উনি 71 লক্ষ টাকা পেড করেছে, কিন্তু অন্যদিকে ব্যাংকিং আরেকটি নথিপত্রে দেখা যাচ্ছে উনি 74 লক্ষ টাকা পরিশোধ করেছে। এবং ওনাদের ডেকে নিয়ে এই যে একটি হয়রানি, মারধর এবং কি হুমকি, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে খুবই একটি ভয়ঙ্কর ব্যাপার। তো এই সমস্ত ঘটনার পরে মানুষ কীভাবে ব্যাংক থেকে, সাধারণ মানুষ যারা, মানে ঋণ নিতে আগ্রহী হবে বা ঋণ নিবে? অন্যদিকে যখন এই ব্যাংকে রিজার্ভের পরিমাণ কম কিংবা ব্যাংকে তারল্যের সংকট দেখা দিয়েছে, সরকার কিন্তু বলতেছে যে প্রবাসে যারা আছে, প্রবাস থেকে যাতে ব্যাংকিং চ্যানেলে মানুষ টাকা পাঠায়। কিন্তু এই ধরনের হয়রানির শিকার যদি হয়ে থাকে সাধারণ মানুষ, কিংবা এই ব্যক্তি যিনি প্রবাসে ছিলেন সৌদি, উনি বলছিলেন এই ধরনের ঘটনা ওনার আশেপাশের কোনো মানুষ জানার পর, কোনো প্রবাসী মানুষ কি আসলে ব্যাংকটাকে নিরাপদ বলে মনে করবে? এটা কিন্তু আসলে এই সমস্ত ঘটনা, এবং এর আগেও কিন্তু বেশ কয়েকটি ঘটনায় নিউজে উঠে আসছিল এমন ধরনের ঘটনা, এবং আরও কিছু ঘটনা থাকে যেগুলো যারা প্রবাস থেকে ব্যাংকে টাকা পাঠায় তাদের ব্যাংকিং হিসাবে অনেক সময় গরমিল দেখা যায়, নিউজে আসে। এই কারণে কিন্তু হয়তোবা মানুষ ব্যাংকে টাকা পাঠানো থেকে একটু মানে নিরুৎসাহিত হতে পারে। সরকার যতই বলুক যে মানুষকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য, কিন্তু মানুষ কেন উৎসাহ হচ্ছে না, এগুলো কিন্তু তার মধ্যে অন্যতম কারণ। আর অন্যদিকে যে হুন্ডির কথা বলা হচ্ছে, মানুষ কেন হুন্ডির দিকে যাচ্ছে? মানুষ ব্যাংকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি না পেয়ে, এবং কি মানে তাদের আস্থা না পেয়ে, কিন্তু মানুষ তখন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমার মনে হয় ব্যাংকে খতিয়ে দেখা দরকার। আর সেখানে যে ভুক্তভোগীর পরিবার বলা হচ্ছিল যে তাদেরকে মারধর, হুমকি, এখানে যে ঘটনায় ঘটুক না কেন সে সত্য বলছে না মিথ্যা বলছে, এটা বোঝার উপায় কী? সেখানে অবশ্যই কোনো না কোনো সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজ থাকার কথা। একটা ব্যাংকে কিংবা ব্যাংক যে এরিয়াতে থাকে, অবশ্যই পুরো ব্যাংকটা সিসি ক্যামেরার আওতায় থাকে। একটা যে কোনো ব্যাংকে হোক, ছোটো বড়ো সব ব্যাংকে কিন্তু সিসি ক্যামেরার আওতায় থাকে। নিউজে বলা হচ্ছিল সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, কিন্তু ভুক্তভোগীর পক্ষ থেকে বলা হচ্ছিল সিসি ক্যামেরা ছিল, হয়তোবা সিসি ক্যামেরা সরিয়ে ফেলানো হয়েছে কিংবা সেই ভিডিওগুলোও সরানো হয়েছে। এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষ যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, এখন সাধারণ মানুষের পক্ষ থেকে কী করার আছে? এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে মানুষ যখন কোনো ঝামেলাপূর্ণ কোনো সংলাপ বা কোনো বৈঠকে বসবে, আমার মনে হয় তথ্য প্রমাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মুখের কথার যেহেতু ভিত্তি নেই, আমার মনে হয় মানুষের নিজ উদ্যোগে নিজে থেকে এই মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে রাখা উচিত। তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, এর কিন্তু আসলে সঠিক প্রমাণ না থাকলে আইনি ব্যবস্থা নিতেও কিন্তু জটিলতা তৈরি হতে পারে। কারণ সিসি ক্যামেরা থাকার পরও যদি সিসি ক্যামেরা নাই বলে যে কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, তাহলে মানুষের কী করার থাকে? এবং সেই সাথে ব্যাংকিং চ্যানেলে যারা ঋণ নেন বা ঋণ নিয়ে থাকেন, অবশ্যই আপনারা আপনার ব্যাংকে ঋণ নেওয়ার পর থেকে শুরু করে আপনারা যখনই সেটার ইনস্ট্রুমেন্ট দিবেন বা আপনার ঋণটা পরিশোধ করবেন, ধাপে ধাপে বা পর্যায়ক্রমে যেভাবে আপনি দিন না কেন, আপনার নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেটা মান্থলি বা 6 মান্থ কিংবা ইয়ারলি, যেটাই আপনি করেন না কেন, স্টেটমেন্ট নিয়ে আপনার কাছে সংগ্রহ করে রাখবেন, এবং আপনি সবসময় চেষ্টা করবেন ডকুমেন্টসগুলোকে নিরাপদভাবে আর কি আপনি এটা সংগ্রহ করবেন, কারণ পরবর্তীতে এগুলো কিন্তু খুব কাজে লাগে। এই ভুক্তভোগীর পরিবারও কিন্তু বলছিল যে সেই তাদের নথিপত্রগুলো নিয়ে নেওয়া হয়েছিল, মানে যার মাধ্যমে উনি প্রবাস থেকে যে টাকা পাঠিয়েছিল সেই নথিপত্রগুলোও নাকি নিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই ধরনের নিউজ যখন চ্যানেলে কিংবা সংবাদ মাধ্যমে উঠে আসে, পরবর্তীতে হয়তো বা ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আগামীতে যাতে এই ধরনের ঘটনাতে কেউ না পড়েন, আপনারা অবশ্যই যদি ঋণ নিয়ে থাকেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা আগে থাকতেই নিয়ে থাকবেন। কারণ এগুলো কিন্তু আসলে খুবই ভয়াবহ একটি ব্যাপার, যখন এই ঘটনাগুলো সংঘাতের দিকে চলে যায় তখন কিন্তু সাধারণ মানুষ আসলে কী করার থাকে। কারণ যে কোনো সময় দেখবেন সাধারণ মানুষ সবসময় একটু ক্ষতির সম্মুখীন হয়, কারণ শক্তিশালীর সাথে কিন্তু সাধারণ মানুষের পারাটা খুব মুশকিল। এই জন্য যাতে আপনি যে কোনো সময় আপনাকে
মানে নিরাপদ রাখতে পারেন, এই জন্য অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস এবং যে কোনো কিছু খুব ভালোভাবে সংগ্রহ করে রাখবেন। দর্শক বন্ধু, আপনারা যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।